দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ফ্ল্যাটের ভিডিওতে। তো আজকে আপনাদের সামনে আমরা যে ফ্ল্যাটটি উপস্থাপন করছি সেটা 2450 বর্গ ফুটের একটি সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট। দর্শক, আমরা রয়েছি বনশ্রীতে, বনশ্রী দক্ষিণ বনশ্রীতে এই ফ্ল্যাটের অবস্থান, দশতলা মার্কেটের কাছাকাছি, ব্লক এলএ। দর্শক, এই ফ্ল্যাটটি 2450 বর্গ ফুট, সাথে বড় পার্কিং রয়েছে। আমরা প্রবেশ করেছি, দুইটা ডোর, দুদিকে আপনি ঢুকতে পারবেন। এটা হচ্ছে ড্রয়িং, ড্রয়িং এবং ডাইনিংটা হচ্ছে আলাদা, এবং লিভিং রয়েছে, ফ্যামিলি লিভিং, সেটা আমি আপনাদেরকে দেখাবো। চারটা বেডরুম, চারটা অ্যাটাচ বাথ, একটা কমন বাথ, খুবই সুন্দর পরিপাটি একটি ফ্ল্যাট। ভিতরে ইন্টেরিয়র করা আছে, প্রত্যেকটা রুমে ড্রয়িং ডাইনিংয়ের জায়গায়, প্রত্যেকটা জায়গায় সুন্দর করে ইন্টেরিয়র করা, এবং বড় টাইলস বসানো, 32x32 টাইলস, সব ফিটিংসগুলো উন্নত মানের। দর্শক, আপনার আসলে এই বাসাটা পছন্দ হবে। ছয়তলা বিল্ডিংয়ের ছয়তলা দক্ষিণমুখী সিঙ্গেল ইউনিট। যারা এই ধরনের বাসা খুঁজছেন তাদের জন্য কিন্তু আমরা এক্সক্লুসিভলি নিয়ে আসছি আমাদের এই চ্যানেল ফ্ল্যাট সেল ঢাকাতে। দর্শক, এই যে ফ্ল্যাটটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটা জরুরি ভিত্তিতে বিক্রি হবে, যারা কিনতে চান তাদের জন্য আমরা বলছি। দামের বিষয়টা আমরা ডিসকাস করব, আমরা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই ফ্ল্যাটটিতে কী কী আছে। দর্শক, এটা হচ্ছে ডাইনিং স্পেস, ডাইনিংয়ের পরে কিন্তু ফ্যামিলি লিভিং রয়েছে এক্সট্রা জায়গা। তো দর্শক, এক বড় সড়ো একটা ফ্ল্যাট, যেহেতু 2450 পার্কিং সহ এখানে কিন্তু রেজিস্ট্রেশন করা আছে 2450, কিন্তু ফিজিক্যালি পার্কিংয়ের অংশে কিন্তু অনেক বড় আছে। যেমন পার্কিং বেসিক্যালি 120 স্কোয়ার ফিট থাকে, কিন্তু এখানে প্রায় 250-300 স্কোয়ার ফিটের মতো পার্কিংয়ের জায়গা কিন্তু এই ফ্ল্যাটের এগেনস্টে রয়েছে। বড় একটা বারান্দা রয়েছে যেখান থেকে আপনি তিন দিক থেকে প্রবেশ করতে পারবেন, দুইটা বেডরুম থেকে প্রবেশ করতে পারবেন, প্লাস ডাইনিং বা লিভিংয়ের অংশ দিয়ে আপনি কিন্তু প্রবেশ করতে পারবেন। এই হচ্ছে বড় একটা বারান্দা, এখান দিয়ে আপনি দুই দিক থেকে কিন্তু এন্ট্রি করতে পারবেন। ওখানে একটা দরজা, সেটা বেডরুমের এই পাশেও কিন্তু একটা দরজা রয়েছে, সেটা বেডরুমের সাথে অ্যাটাচড। তো দর্শক, খুবই সুন্দর ভালো মানের একটি ফ্ল্যাট, যারা ক্রয় করতে আগ্রহী আছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে এই ফ্ল্যাটটি ক্রয় করতে পারবেন। দর্শক, এই ফ্ল্যাটটির দাম আমরা আপনাদেরকে জানিয়ে দেব, পুরো ভিডিওটা অবশ্যই দেখেন, নাহলে কিন্তু অনেক ইনফরমেশান আপনারা মিস করে যাবেন। দর্শক, এখানে কিন্তু টিভির অপশনও রাখা হয়েছে, প্রত্যেকটা ওয়াশরুমে গিজারের লাইন রয়েছে, প্রত্যেকটা জায়গায় রয়েছে এসির পয়েন্ট, তো আপনি যে কোনো রুমে এসি লাগাতে পারবেন, এবং রুমগুলোও কিন্তু বড় বড় আছে, প্রত্যেকটা বেডরুমের সাইজ ভালো। দর্শক, এটা একটা বেডরুম, এখানে কিন্তু পুরোটা ইন্টেরিয়র করা বেডরুমের ভিতরে, ভিতরে বাইরে সব জায়গায় ইন্টেরিয়রের একটা চমৎকার ফ্ল্যাট এটি। দর্শক, যদি মনে হয় আপনি কিনতে আসবেন তাহলে আমাদের নাম্বারে কল দিন, আমরা আপনাদেরকে ফ্ল্যাটটি সরজমিনে দেখার ব্যবস্থা করব। দর্শক, এই দেখুন, অনেক সুন্দর করে ইন্টেরিয়র করা, ভালো মানের ফ্ল্যাট, বড় ফ্ল্যাট যারা খুঁজছে তাদের জন্য কিন্তু আমরা এক্সক্লুসিভলি নিয়ে আসছি আমাদের এই চ্যানেল ফ্ল্যাট সেল ঢাকাতে। প্রতিনিয়ত আপনাদের জন্য আমরা নতুন নতুন ফ্ল্যাটের সন্ধান নিয়ে আসবো। এটা হচ্ছে ওয়াশরুমগুলো, দরজা একটু খেয়াল করবেন, দরজাগুলো খুব ভালো মানের, ওয়াশরুমগুলোও সুন্দর, প্রত্যেকটা রুমের সাথে আলাদা করে দেখতে পাচ্ছেন, এখানে শাওয়ারের জন্য আলাদা বক্স করে দেওয়া আছে, নিচে দেখতে পাচ্ছেন, যাতে করে পানিটা পুরো ওয়াশরুমে না যায়। দর্শক, খুবই সুন্দর পরিপাটি একটা ফ্ল্যাট, যদি মনে হয় আপনারা দেখতে চাচ্ছেন আসবেন তাহলে কিন্তু আমাদের নাম্বারে কল দিন, আমরা আপনাদেরকে দেখাতে পারবো। দর্শক, এ হচ্ছে একটা বেডরুমের ফ্ল্যাট, বাথরুমটা দেখালাম আমরা, বাকি বাথরুমগুলো আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো দর্শক, আপনারা যে ধরনের ফ্ল্যাট খুঁজছেন আমাদেরকে জানান, আমরা সেই ধরনের ফ্ল্যাট আমাদের চ্যানেলে উপস্থাপন করার ব্যবস্থা করব। যাতে করে আপনি আপনার ফ্ল্যাট কেনার যে ইচ্ছা সেটা পূরণ করতে পারেন। সো দর্শক, খুবই ভালোভাবে এখানে ইন্টেরিয়রটা করা হয়েছে অনেক জায়গা নিয়ে। তো দর্শক, আমরা অন্যান্য বেডরুমে যাচ্ছি এবং অন্যান্য বেডরুমে কী কী আছে একটু দেখব। আমরা একটা বেডরুম শুধু আপনাদেরকে দেখাতে পারবো না, এইখানে চারটা বেডরুমের মধ্যে সেই জায়গাটাও দেখাতে দেবো, ওটা অনেক বড় অংশ, অনেক বড়, বিরাট বড় একটা বেডরুম, এটা
এখান থেকে দর্শক দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি এই রুমে এই বারান্দাটা যেতে পাচ্ছেন, বিশাল একটা বারান্দা, টানা বারান্দা। এখান দিয়ে আমরা অন্য একটা বেডরুমে যাচ্ছি, সেখানে এই শাড়ির বেডরুম যেটা আপনারা আগে দেখলেন সে ধরনের বেডরুমই এই পাশেও হয়েছে, জায়গা আছে ভিতরে অনেক এবং ইন্টেরিয়ার করা এখানে এখানটাতেও। দর্শক, আজকের যে ফ্ল্যাট আমি দেখাচ্ছি সেটা আজকে আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আপনারা লিখে জানান, আর এছাড়াও দেখতে চাইলে কবে নাগাদ দেখতে পারবেন আমাদেরকে জানান, আমরা সেভাবে আপনাদেরকে দেখার ব্যবস্থা করব। তো দর্শক, এটা হচ্ছে আরেকটা বেডরুম, এটার সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে। প্রত্যেকটা বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট এবং একটা কমন টয়লেট আছে। টাইলসগুলো সব ভালো মানে, প্রত্যেকটা বেডরুমের সাথে যে ওয়াশরুম রয়েছে সেটা টাইলস কম্বিনেশন এবং ভিতরের ডিজাইন কিন্তু আলাদা। আপনারা যখন আসবেন চেষ্টা করবেন ফ্যামিলি সহকারে আসতে, যাতে করে একবারই আপনি দেখে ফেলতে পারেন। তো দর্শক, প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য নতুন নতুন জমি বাড়ি বন্য প্রপার্টি আনার চেষ্টা করছি, যাতে করে আপনি ঘরে বসে নতুন নতুন জমি বাড়ি প্রপার্টি দেখতে পারেন। দর্শক, এই হচ্ছে মোটামুটি আপনারা দেখতেছেন ওয়াশরুম, যেটা সেকেন্ড বেডরুমের। এখানে আরও দুটো বেডরুম রয়েছে এবং রান্নাঘরে কী কী আছে, গ্যাস কিন্তু রয়েছে, আমরা আপনাদেরকে দেখাবো। গ্যাসের এখানে মিটার সিস্টেম গ্যাস আছে। তো দর্শক, দারুণ একটি অপরচুনিটি, যারা গ্যাস বিদ্যুৎ পানি সকল ধরনের সুবিধা সহ ফ্ল্যাট খুঁজছে তাদের জন্য কিন্তু আমরা এক্সক্লুসিভলি আমাদের চ্যানেলটাতে নিয়ে আসছি। অনেক বড় একটা ডাইনিং এবং লিভিং প্লেস, ড্রয়িংটা আলাদা, যেহেতু 2350 স্কোয়ার ফিটের ফ্ল্যাট বা 2400 টোটাল, 2450 পার্কিং সহ রেজিস্ট্রেশন করা আছে, কিন্তু ফিজিক্যালি আরও বেশি রয়েছে ফ্ল্যাটটিতে। দর্শক, আমরা এখন আপনাদেরকে আরেকটা বেডরুম দেখাবো, এটা হচ্ছে থার্ড বেড এবং ফোর্থ বেডটা লকড রয়েছে, সে কারণে আমরা আপনাদেরকে ওটা দেখাতে পারবো না। তো দর্শক, বুঝতেই পারছেন, আপনারা বুঝে নিতে পারবেন যে ওই অংশটা কতটুকু হবে। আপনার ড্রয়িং যতটুকু আছে, ড্রয়িংয়ের জায়গাটুকুই কিন্তু অতটুকু পরিমাণ ওই পাশ দিয়ে রয়েছে। এটা বেডরুম, এটাও বড় আছে, এখানে কিন্তু ক্যাবিনেট করা আছে, প্রত্যেকটা রুমে কিন্তু ইন্টেরিয়র করা, ক্যাবিনেট করা। যারা এ ধরনের ফ্ল্যাট খুঁজছেন ভালো মানের, তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি স্পেশালি। তো দর্শক, এই ফ্ল্যাটটি এখানেও কিন্তু ওয়াশরুম আছে এবং এটাও ভিতরে সুন্দর করা দেখতে পাচ্ছেন। তো দর্শক, মোটামুটি কিন্তু আপনারা ফ্ল্যাটের ভিতরের অংশগুলো দেখলেন, এখন আমরা আপনাদেরকে দেখাবো ফ্ল্যাটের অন্যান্য জায়গা, যেটা রান্নাঘর এবং কমন ওয়াশরুমটা দেখাবো। তো দর্শক, এটার দাম সম্পর্কে একটু আইডিয়া দিই, দাম পড়বে 1,47,06,000 টাকা পার স্কোয়ার ফিটে, ইউটিলিটি এবং পার্কিং সহ অ্যাটাচড সব কিছু মিলে 47,00,000 টাকা হচ্ছে আস্কিং প্রাইস আমাদের। তো যারা কিনতে চান তারা কিন্তু আমাদেরকে জানান যে এই ফ্ল্যাটটি আপনি কিনবেন কিনা বা দেখতে চান কিনা। তাহলে দর্শক, এই হচ্ছে আরেকটা বেডরুমের জায়গা, রুমটা লক থাকার কারণে আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, তবে আপনি একটু চিন্তা করে নেবেন যে ড্রয়িং রুমটা যতটুকু এই রুমটা কিন্তু অতটুকু পরিমাণ বড় রয়েছে। তো দর্শক, এই পাশে রয়েছে রান্নাঘর, রান্নাঘরে আর কি আছে যাওয়ার আগে আমরা একটু দেখবো। এখানে কিন্তু একটা ছোটো রাখার জায়গা আছে, এক্সট্রা অনেক জায়গা রয়েছে এই ফ্ল্যাটটাতে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে কমন ওয়াশরুম, আর চারটা মোট পাঁচটা ওয়াশরুম আছে, চারটা বেডরুম আছে, ড্রয়িং ডাইনিং আলাদা, লিভিং রয়েছে, সব মিলে বিশাল একটা ফ্ল্যাট। যারা এই ধরনের ফ্ল্যাটে থেকে অভ্যস্ত তারা জানেন যে বড় ফ্ল্যাট সহজে পাওয়া যায় না বনশ্রীতে, তো আমরা আপনাদের জন্য এক্সক্লুসিভলি নিয়ে আসছি 2450 বর্গ ফুটের। রান্নাঘরটা অনেক বড় আছে, রান্নাঘরে কিন্তু ইন্টেরিয়র করা আছে পুরোটাতে এবং গ্যাস স্পেশালি রয়েছে এবং গ্যাসের মিটার কিন্তু রান্নাঘরে লাগানো আছে। তো দর্শক, সব মিলিয়ে দারুণ একটি ফ্ল্যাট এটি, আপনি যদি ক্রয় করতে চান আমাদেরকে জানান, আমরা ফ্ল্যাটটিতে কীভাবে আপনি দেখতে পারবেন সেটা কিন্তু দেখার ব্যবস্থা আমরা করে দেব। তো দর্শক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওগুলো দেখার জন্য। যারা এ ধরনের ফ্ল্যাটের বিজ্ঞাপন আমাদের চ্যানেলে প্রচার করতে চান তারা কিন্তু দিতে পারেন, দেওয়ার জন্য কী করতে হবে আমাদের নাম্বারে কল দিতে হবে এবং আমরা আপনাদেরকে সহজেই ফ্ল্যাট বিক্রি করার ব্যবস্থা করে দেব। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের ভিডিওগুলো পুরোপুরি দেখার জন্য, আর আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিও দিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের
চ্যানেলটা বেশি করে দেখতে থাকুন।